ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা নতুন স্কিম সম্পর্কে তোমাদের বলতে যাচ্ছি, যেটা একদম কারেন্ট স্কিম, নতুন লঞ্চ হয়েছে। আর যেহেতু একটু একটু মানে উইমেন সেন্ট্রিক একটু স্কিম, তাই জন্য এটা থেকে কোয়েশ্চেন হতে পারে। তো চলো স্টার্ট করে দাও। তো এই স্কিমটার নাম হচ্ছে কেরালা স্মার্ট কিচেন স্কিম। তো কেরালার গভর্নমেন্ট কী করেছে, নতুন একদম বাজেট পেশ হয়েছে। কেরালাতেও তোমরা জানো যে নির্বাচন হয়েছে, তো মুখ্যমন্ত্রী হচ্ছেন এখানে পিনারায় বিজয়ন, উনি সেকেন্ডবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন কেরালার, এলডিএফ গভর্নমেন্টের, ঠিক আছে, লেফট গভর্নমেন্টের। তো এখানে কি হবে বলেছেন যে উনি হচ্ছে, আর একটা ব্যাপার আমি বলে দিই, কেরালায় একটা জেন্ডার বাজেটিং করা হয়, ঠিক আছে, আগের বারও করা হয়েছিল, এবারও করা হয়। তো জেন্ডার বাজেটিংয়ের মেন লক্ষ্য থাকে, যখন বাজেট পেশ হয় সেখানে কিছুটা জেন্ডার বাজেটিং করা হয়, যে জাস্ট উইমেনদের মানে কোনো পার্টিসিপেশন বাড়ানোর জন্য বা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কিছু একটা করা হবে, এরকম কিছু একটা ইয়ে থেকে ওই বাজেটটা শুধুমাত্র উইমেন সেন্ট্রিক কাজে ইউজ করা হয়। তো সেই যে বাজেট আছে সেখানে এবার সেই বাজেটের মধ্যে এবার স্টার্ট হয়েছে। দেখো কিছুটা বাজেট তো রয়েছে, ঠিক আছে, ধরো 1000 কোটি টাকা বা 1600 কোটি টাকা যেমন এবছর আছে, কিন্তু সেটার থেকে 500 কোটি টাকা নিয়ে এই জেন্ডার বাজেটিংয়ের স্কিম থেকে এই স্মার্ট কিচেন স্কিমটা স্টার্ট করা হয়েছে, ঠিক আছে। তো এই স্মার্ট কিচেন স্কিমে এদের লক্ষ্য কী, মেন অবজেক্টিভ কী, যে কিচেনটাকে অর্থাৎ রান্নাঘরটাকে মডার্নাইজ করা, স্মার্ট রান্নাঘর তৈরি করা। মানে এবার স্মার্ট রান্নাঘর মানে কী, ধরো যে কিচেনের যে ইকুইপমেন্টগুলো, যেমন ধরো একটা নর্মাল ব্যাপার যে আগেকার দিনের মহিলারা এই যে তোমার শিল নোড়া হয় ওটাতে বাটনা বাটত, তো সেটা স্বাভাবিকভাবে সেটা বেশি টাইম লাগতো। যদিও অনেকে বলেন যে ওই কারণে ওনারা ওই বাটনা বাটতেন বলে বসে ওনাদের শরীর ভালো থাকতো, এটা একটু একটু হলেও এক্সারসাইজ হতো, বা ধরো আগেকার দিনে যে চাক্কি চালাতো, ঠিক আছে, সেই চাক্কি চালানোতে কী হতো, মেয়েদের শরীরের পক্ষে সেটা ভালো, ঠিক আছে, এক্সারসাইজ হতো। কিন্তু ব্যাপারটা এটা যে তোমাকে যদি বাইরে কাজ করতে হয়, তোমাকে যদি বাড়ির বাইরে বেরোতে হয়, তাহলে তোমার পক্ষে রোজ বাটনা বাটা শিলে বা রোজ চাকরিতে কিছু পেশা সেটা পসিবল না। তো এখন কি হয় যে মিক্সি এসে গেছে, তো মিক্সিতে 2 মিনিটে হয়ে যাচ্ছে, 2-3 মিনিটে হয়ে যাচ্ছে সেই মশলাটা। তো সেরকম স্মার্ট কিচেনে কী হবে, ধরো ডিশ ওয়াশার আছে, যেরকম বিদেশে আছে ডিশ ওয়াশার আছে, তুমি রান্না করলে, রান্না করে ওটা দিয়ে দিলে, দিয়ে ওটা ধুয়ে গেল। তারপরে রুটি মেকার আছে, এরকম সমস্ত কিছু, তরকারি কাটারও এখন মেশিন বেরিয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন যে শাক পাতা কাটার সেটারও মেশিন বেরিয়ে গেছে। তো মানে মেশিনের মতোই বিভিন্ন রকমের ইকুইপমেন্ট, সব কিছু যে ইলেকট্রিকে চলে এরকম না, বিভিন্ন রকমের ইকুইপমেন্ট, সেগুলোতে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই রকম যাতে লোকজন সেরকম যে গ্যাজেটস রয়েছে, যে ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো যাতে কিনতে পারে এবং নিজের কিচেনটাকে যাতে মডার্নাইজ করতে পারে, সেই জন্য কেরালা গভর্নমেন্ট এটা এই স্মার্ট কিচেন স্কিমটা স্টার্ট করেছে। যেটা মানে শুনলেই বোঝা যায় যে মানে ভারতের কোথাও এরকম স্কিম কখনো চালু হয়নি। তো কিচেনটাকে স্মার্ট করার জন্য যাতে মহিলারা বা যারা কিচেনে কাজ করছে তারা যাতে বাড়ি থেকে বেরোতে পারে, ঠিক আছে, যাতে বাড়ি থেকে বেরিয়ে মানে বাড়ির কাজটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাতে কোনো যে কোনো কাজ, ধরো যে কোনো ইয়ে তোমার কোনো স্টার্ট আপে কাজ করা বা নতুন কোনো বিজনেস করা। ইনফ্যাক্ট কেরালায় ব্যাপারটা হচ্ছে যে কেরালায় প্রচুর মেয়ে বিভিন্ন মানে কাজ তো করে, ওখানে জানো তোমরা লিটারেসি রেট সব থেকে বেশি। এবং এই যে ছবিটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কেরালায় এখানে দেখো বা তোমার অটো ড্রাইভার আছে, বা ইনফ্যাক্ট ওখানে মেয়েরা বাসের কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপরে এই যেখানে আমাদের এখানে তো বাসের কন্ট্রাক্টর অ্যাটলিস্ট মেয়েরা হয় না, ট্যাক্সি চালক বা টোটো চালক, আমি মধ্যমগ্রামের ওই সাইডে আমি একজন মহিলা টোটো চালক দেখেছি, নিজের চোখেই দেখেছি। তো আছে মহিলা টোটো চালক, কিছু আছে কিন্তু ওখানের মতো না, ওখানে যেমন তুমি প্রচুর দেখতে পারবে, ঠিক আছে। দেখো আমি এখানে ফটো লাগানোর চেষ্টা করেছি, তো এটা কেরালা, ইনফ্যাক্ট মহারাষ্ট্রেও অনেক আছে, চেন্নাইতেও অনেক আছে, তামিলনাড়ুতে, কিন্তু আমাদের এখানে সেটা কম। তো যাতে এইরকমভাবে আরও মেয়েরা বেরোয়, বাড়ি থেকে বেরোয়, আরও কাজ করে সেই জন্য, এবং সবার পক্ষে যেহেতু এই ইকুইপমেন্টগুলো বা গ্যাজেটগুলো নিজের সব
মানে সব সময় একসাথে সব টাকা দিয়ে কেনা পসিবল না, সেই জন্য সরকার হেল্প করবে। এবং সরকার কি করবে এটা দেখো, একটা স্মার্ট কিচেনের ফটো মোটামুটি, এটা আমি ইন্টারনেট থেকেই নিয়েছি অ্যাকচুয়ালি। তো এরকম মানে স্মার্ট কিচেন তৈরি করা, যেখানে চিমনি থাকবে, যেখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকবে, সেটার জন্য সরকার সাহায্য করবে। এবং এই জন্য 5 কোটি টাকা, আগেই বললাম 5 কোটি টাকা এই জন্য আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। এবং এটা কার থ্রুতে ইমপ্লিমেন্ট করা হবে? কেরালা স্টেট ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজের থ্রুতে এটা ইমপ্লিমেন্ট করা হবে, যেটা সফট লোন দেবে। সফট লোন মানে কম ইন্টারেস্টে লোন দেবে। ধরো তুমি আজকে ঠিক করলে যে আমি একটা ডিশ ওয়াশার কিনতে যাব, বা কোনো একটা ধরো ইকুইপমেন্ট কিনতে যাব, তো আমি চলে গেলাম কোনো একটা দোকানে, বড় দোকান, যেগুলো ইনস্টলমেন্টে তোমার জিনিসপত্র দেয়। ধরো গেট স্থানে গেলাম, এবার গিয়ে আমি সেখান থেকে কিছু একটা জিনিস কিনলাম, কিন্তু জেনারেলি দেখবে ওখানে যে ইন্টারেস্টটা, তুমি ধরো 10,000 টাকার কোনো জিনিস কিনলে, তুমি 10,000 টাকাটা আস্তে আস্তে কয়েক মাস হয়তো সেটাকে ফেরত দেবে, কিন্তু সেটার যে ইন্টারেস্টটা সেটা অনেকটা বেশি হয়। কিন্তু কেরালাতে সরকার কী করছে, যেহেতু কেরালা স্টেট ফাইন্যান্স কমিশনের থ্রুতে এটা হবে, তো ফাইন্যান্স এন্টারপ্রাইজের থ্রুতে এটা হবে, তো ইন্টারেস্টটা তোমাকে কম পে করতে হবে, ঠিক আছে? তো সেখানে কী হবে, একদিকে তো আসবে তোমার গ্যাজেটটা, সেটা এসে তোমার লাইফটা একটু স্মুথ করে দেবে। তো তোমার রান্নার কাজ তাড়াতাড়ি হয়ে গেলো, তাহলে তুমি ভাবলে যে আচ্ছা আমার হয়ে গেছে কাজটা, তাহলে আমি অন্য কিছু একটা করি, নয় আমি পড়াই, নয় আমি বাইরে যাই, নয় আমি কোনো একটা কাজ করি, ঠিক আছে? সেটার টাইমটা দিয়ে দেবে এই গ্যাজেটগুলো। এবার দেখো জেন্ডার বাজেটিংয়ের কথা তোমাদের আগেই বললাম, 1347 কোটি, তো এখানে 1347 কোটি টাকা জেন্ডার বাজেটিংয়ের জন্য কেরালা গভর্নমেন্ট দেবে, ঠিক আছে? যেটা পুরো বাজেটের 6.54%, এটা জেন্ডার বাজেটিংয়ের জন্য দেবে, ঠিক আছে? স্মার্ট কিচেনের জন্য না, স্মার্ট কিচেন হচ্ছে জেন্ডার বাজেটিংয়ের মধ্যে একটা অংশ। মানে জেন্ডার বাজেটিং হচ্ছে ধরো একটা গোল আছে, এই গোলটা হচ্ছে পুরো জেন্ডার বাজেটিং, ঠিক আছে? এই গোলটাই হচ্ছে পুরো 1347 কোটি টাকা। এবার তার মধ্যে কিছুটা অংশ রয়েছে স্মার্ট কিচেনের জন্য, যেটা 500 কোটি টাকা প্রথম দেওয়া হয়েছে। এবার জেন্ডার বাজেটিংয়ে শুধু স্মার্ট কিচেন নয়, আরও ধরো যে গভর্নমেন্টের যে স্কিম আছে সেইগুলো, মহিলাদের জন্য যে স্কিম আছে সেগুলো এই জেন্ডার বাজেটিংয়ের টাকা থেকে দেওয়া হবে। মানে এই এই টাকাটা যেটা আলাদা করে রাখা হয়েছে জেন্ডার বাজেটিংয়ে, সেটা শুধুমাত্র মহিলাদেরই কল্যাণার্থে, মহিলাদেরই ভালোর জন্য খরচ করা হবে, ঠিক আছে? আর এখানে কেরালায় একটা স্কিম চলে কুদুম্বাশ্রী বলে, তো সেখানে যে মহিলারা কাজ তার সাথে যুক্ত আছে কুদুম্বাশ্রী স্কিমের সঙ্গে, তারা এখান এই স্মার্ট কিচেনের আওতায় তাড়াতাড়ি লোনটা পাবে। আর একটা যে এটা মোটামুটি স্মার্ট কিচেন স্কিম, এইটুকু জেনে রাখলেই হবে, ঠিক আছে? আর আর একটা জিনিস যে কেরালার কে কে শৈলজা আগে কেরালার হেলথ মিনিস্টার ছিলেন, এখন আর উনি হেলথ মিনিস্টার নেই, তো উনি মানে ইউনাইটেড নেশনস থেকে কোভিড ম্যানেজমেন্টের জন্য, কোভিড খুব ভালোভাবে ম্যানেজ করেছিলেন বলে, কারণ কেরালাতেই মানে ফার্স্টে কোভিড ভয়ঙ্কর আকার ধারণ করে, যখন একদম মনে করো প্রথম প্রথম দিকে, মহারাষ্ট্রেরও আগে কেরালাতে কিন্তু ভয়ঙ্কর হয়েছিল, কিন্তু ওরা কমিয়ে এনেছিল। তো সেই জন্য কে কে শৈলজাকে ইউনাইটেড নেশনস করোনা ভাইরাসের সঙ্গে ওনার যে লড়াইয়ের এফোর্টের জন্য ওনাকে পুরস্কৃত করেছে, ঠিক আছে? তো এটা যে যদিও পুরনো খবরটা, একটু হলো একটু পুরনো, কিন্তু এটাও জিজ্ঞাসা করতে পারে যে কোথাকার মহিলা মন্ত্রীকে ইউনাইটেড নেশনস সম্মানিত করেছে। তো কে কে শৈলজা উনি কেরালার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন আর নেই, ঠিক আছে? আর এটাই ছিল মোটামুটি ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবভিয়াসলি জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি টেলিগ্রাম চ্যানেল খুলবো, বাট আমি খুবই দুঃখের সাথে বলছি যে সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমি জানি না কেন চ্যানেল ক্রিয়েট করা যাচ্ছে না। কিছুদিনের জন্য টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েশনটা বন্ধ আছে, ঠিক আছে? তো আমি আমার মেল আইডিটা দিয়ে দেবো এর মধ্যে কোনো একটা ভিডিওতে, এবং সেটার থ্রুতে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের কোনো পার্সোনাল কথা থাকলে, যেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারছো না, সেটা আমাকে জানাতে পারো। আমি যদি যেটা যার কোয়ারিটা আমার সত্যি মনে হবে যে সত্যি সিরিয়াস, তো তাকে অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর আর একটা কথা, প্লিজ তোমাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমি দেখি যে সবাই অনেকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু লাইক কেউ করে না। আমি জানি না কেন এত লোকে ভিডিও দেখে, সেখানে 2-3টে লাইক আমি দেখি।
তো সেটা ঠিক না। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগে, আমি বলছি না যে সবাইকে করতে হবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যে বন্ধুরা এই লাইনের জন্য পড়াশুনো করছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটার কথা বলতে পারো, তো আমাকে এভাবেই তোমরা মানে একটু হলেও হেল্প করতে পারো। থ্যাংক ইউ।